পৃথিবীর অনেক জায়গায় রহস্যময় দ্বীপ। রহস্যময় শহরের অস্তিত্ব থাকলেও মা সমুদ্রে এমন নির্জন দ্বীপ সচরাচর দেখা যায় না। এবার এমনই এক রহস্যময় প্রাচীন দ্বীপের শহরের সন্ধান মিলল সমুদ্রে। দ্বীপের নাম নানমোদন। প্রশান্ত মহাসাগরের বুকে মাইক্রোনেশিয়া ফনপে দ্বীপের পাশে ছোট্ট এই দ্বীপ। ফনপেয়ার বাসিন্দাদের কাছে এটি ভুতুড়ে দ্বীপ হিসেবে পরিচিত। নানমোদন শব্দটির অর্থ হল মধ্যবর্তী স্থান। দ্বীপে 97টি পাথরের ব্লকের মাঝ দিয়ে বয়ে গেছে অনেকগুলো সরু খাল। এই দ্বীপে 97টি আলাদা আলাদা ব্লক রয়েছে, যার দেওয়াল 25 ফুট লম্বা আর 17 ফুট চওড়া। কিন্তু মাস সমুদ্রে এমন একটি দ্বীপ কারো এই শহরে তৈরি করলেন সেটা আজও অজানা। প্রত্নতাত্ত্বিকদের মতে 1180 সাল নাগাদ নানমোদন এই পাথর এবং প্রবাল দিয়ে এই শহর তৈরির কাজ শুরু হয়ে গিয়েছিল। রহস্যময় দ্বীপ অস্ট্রেলিয়া থেকে 1600 মাইল দূরে ও লস অ্যাঞ্জেলস থেকে 2500 মাইল দূরে অবস্থিত।